হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহলে আজকে আমি বানাবো দুধের দিয়ে কীভাবে চট জলদি ঘি বানানো যায় আর বেশি কোয়ান্টিটিতে ঘি হবে সেইটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তাহলে মালাইটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি আর এখানে নিয়েছি আইস আইসটাকে আমি জলে ভিজিয়ে রেখেছি আর এখানের যে জলটা বেরোবে ঠান্ডা জল একটু একটু করে ভেজরে দিয়ে মিক্স করতে হবে কমসে কম এক মতন ঠান্ডা জল লাগবে অল্প অল্প করে ঢেলে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে আর মিক্স করতে করতে মালাইটা আলাদা হয়ে যাবে আর মালাই ভিতর যে জলটা থাকবে সেটা আলাদা হয়ে যাবে তাহলে একটু একটু করে ঢালতে ঢালতে দেখো কালারটাও চেঞ্জ হয়ে আসছে বাটারের আর বাটারটাও আলাদা হয়ে আসছে আর জলটাও আলাদা হয়ে যাচ্ছে তো আমি এখন এটাকে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে ছেঁকে নেব এভাবে ঘি তৈরি করলে ঘি অনেকটা কোয়ান্টিটিতে বেশি হয় ডাইরেক্ট দিয়ে দিলে ঘিটার খাতটাই বেশি থাকে ঘি কিন্তু কম থাকে তোমরাও অবশ্যই এভাবে ট্রাই করো আর দেখতে পাচ্ছ মালাইটা আলাদা হয়ে গেছে আর জলটাও আলাদা হয়ে গেছে তো মালাইটাকে এভাবে চেপে চেপে আমি উঠিয়ে নিচ্ছি এটা দিয়ে তোমরা বাটারও বানাতে পারবে এরকমভাবে উঠিয়ে ভালো করে তারপর একটু জল দিয়ে ধুয়ে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলে বাটার হয়ে যাবে তো মালাইটাকে বের করে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ ঘিটা কত জলদি বেরিয়ে আসছে আর একদম ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন তোমরা নামিয়ে দিতে পারো নাহলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ আসবে তো আমার ঘি রেডি হয়ে গেছে বন্ধুরা তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো প্লিজ আর সবাই খুব ভালো থেকো